আসসালামু আলাইকুম, আমার নাম হোসেন এমরি লোকমান, আমি চাঁদপুর মতলব থানা থেকে আসছি, বয়স 38। আমার মূলত প্রায় বছরানেক আগে কোমরে একটু চোট পাইছিলাম পিএলআইডিতে, তো ওখানে প্রায় সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছিলাম, তো মোটামুটি একটু ভালো ছিলাম। পরে লাস্ট দেশে আসছিলাম, ডাক্তার দেখাইছিলাম, তো ফাইনালি আবার সিঙ্গাপুর গেলাম, আবার সেমই ব্যথা, পরে ফাইনালি লাস্টে সার্জারি করি 2023 এপ্রিলে। পরে মোটামুটি এতদিন ভালোই ছিলাম, তো এখন বাড়িতে আবার আসার পরে আবার একটু ব্যথা আগে, তো ব্যথা 5-6 দিন ছিল এরকম। পরে চিন্তা ভাবনা করলাম, হয় আমার এক ফ্রেন্ড এই জায়গাতে ট্রিটমেন্ট নিছে, সেমি আমাদের এক্স কোম্পানি, ওর মাধ্যমে জানতে পারলাম আর কি, ডিপিআরসি হসপিটালের ফিজিওথেরাপির মাধ্যমে পেনকে রিমুভ করা হয়। তো এই জন্য স্যারের সাথে দেখা করতে একদিন আসলাম, স্যারের সাথে মিট করলাম, কথাবার্তা বলে ভালো লাগলো। তো এখানে সেম নতুন করে আবার এমআরআই করলাম, রিভিউ দেখলো, দেখার সেমি আগের যে প্রবলেমটা ছিল আমার পিএলআইডিতে, নার্ভে ডিস্ক বাড়ার পরে চাপ দিত আর কি, এরপর স্যারের ডিসিশন দিল, ডিসিশনের পরবর্তী আমি থেরাপিতে মানে ইয়া দিলাম আর কি, এখানে অ্যাপয়েন্টমেন্ট নিলাম আর কি, এখানে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তা স্যারের সাজেস্ট করেছিল 15 দিন, তা মোটামুটি আমি এখন 10-12 দিনের মতো সুস্থ হয়ে গেছি, মোটামুটি সব কিছু এখন ভালো আর কি, চলাফেরা একটু গায়ে নাড়া দিতে পারি, তারপর কোমরও নাড়া দিতে পারি, উঠবস করতে পারি, তখন কোনো সমস্যা নেই আর কি। বেসিক্যালি সবাই ভালো যারা থেরাপিস্ট আছে, যেহেতু আমি বয় তো যারা আছে সবাই ভালো, আর মোটামুটি এবারে সবাই ভালো আর কি, তারপর যারা খাবার দাবারের ব্যবস্থা করে, তারপর ক্লিনার, সবাই ভালো। আমি বলবো, আমি যদি একজন সেম পিএলআইডি সম্পর্কে যদি আমি একজন রুগী, তো যারাই আছে বর্তমানে ইয়ং জেনারেশন যারা আছে সবাই মোটামুটি পিএলআইডিতে প্রবলেম ফেস করে আর কি, ইয়াং জেনারেশন। আমি যেখানে ডাক্তার দেখাইছি, অন্য প্রাইভেটে ডাক্তার দেখাইছি বা এই জায়গায় আসছি, যেখানে দেখছি অনেক ইয়াং জেনারেশন 20-30 বছরের মধ্যে এই পেশেন্টগুলো বেশি, তো অনেক সময় দেখা গেছে আমরা সময় মতো কাজ করি না, বা অন্য নিয়মে কাজ করি, বা যে সঠিক নিয়ম আছে ওই সঠিক নিয়মগুলো আমরা পালন করি না। তো এই জন্য আমি বলবো আর কি, যে বর্তমান যে ট্রিটমেন্টটা ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপির মাধ্যমে যদি আমরা ট্রিটমেন্ট নেই, তা মোটামুটি আমরা খুব ভালো একটা ইয়া ফল পাবো, আর ফিউচার লাইফ আমরা ভালো হবে। আর ডক্টর শফিউল্লাহ সম্পর্কে এটাই বলবো, যেটা এখন অনলাইনের যুগ, ফেসবুকে বা ইউটিউবে সবাই দেখতে পারেন, ওনার অনেক ধরনের টিভি চ্যানেলে লিঙ্ক আছে, উনি সবসময় ভালো উপদেশ দিয়ে থাকে কিভাবে ফিজিওথেরাপি নিলে ভবিষ্যতে ভালো থাকবেন এবং ভালো কাজ করতে পারবেন, মানে পেন থেকে ক্লিয়ার পাবেন আর কি। তো এই জন্য আমি বলবো, যারা এখনো ব্যথা ভুগতেছেন, তো এক সময় স্যারের সাথে আসেন, ভিজিট করেন, দেখেন, কথা বলেন, তো কথা বলে যদি ভালো লাগে ওনার এখানে ট্রিটমেন্ট, তো নিতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যত ভালো থাকি, আবার সেই আগের কাজের জায়গায় যত আমি ফিরে যেতে পারি, কাজ করতে পারি এবং দেশের জন্য কিছু মঙ্গল করতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।